এইখানে সর্ষের তেলে ভাজা সব কিছু পাওয়া যায়। তুমি সর্ষের তেলে ভাজা দেখতে পাচ্ছ কি কি এখানে আছে, সর্ষের তেলে ভাজা এখানে স্টল, তার মধ্যে চপ, ভেজ চপ, চিকেন চপ, চিংড়ি চপ, ঘুগনি, বেগুনি, ঠিক আছে, দো ভাজি, মুড়ি ইত্যাদি পাওয়া যায়। এমনকি চাও এখানে তুমি পাবে। এমনকি সব থেকে বড় সুবিধা, এখানে তুমি ফোন পে করতে পারবে। নাম্বার দেওয়া আছে, তুমি এখানে ফোন পেতেও কিন্তু করতে পারবে, যদি টাকা না নিয়ে আসো কোনো সমস্যা নেই। এবং এটা মানুষের খেয়াল রাখে, অবশ্যই আসবে এখানে। তো এবার আমরা চলে এসেছি এই ভয়ের দোকানে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পুরোপুরি খাঁটি সর্ষের তেলে ভাজা স্টল, ঠিক আছে। তো খাঁটি সর্ষের তেল, মানে আমি এটাই বলি যে যেটা খাবে ধরো সেটা একটু দেখে খাবে যে কি খাচ্ছ কি খাচ্ছ না। তো সর্ষের তেলে পাম তেলের মধ্যে তেমন কিন্তু কিছু তোমার ডিফারেন্স পাবে না, কিন্তু সর্ষের তেলের খাবার আর পাম তেলের খাবারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, বুঝেছ কি? তাই তো নাকি? সর্ষের তেলের থেকে হ্যাঁ কিছু কিছু টাকার ফেরাক, কিন্তু তাতে মানুষ ভাবছে যে তোমার ওইটাতে বিশাল লাভ হয়ে যাবে, কিন্তু শরীরের পক্ষে খারাপ। আর এই হচ্ছে আমাদের কাকু, আর এই হচ্ছে ভাই, এক ভাই এখানে আছে নাকি, আর দাদা কোথায়? ও তুমি দাদা, হ্যাঁ হ্যাঁ। আর তো এই লোকেশনটা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা সাজানোপল্লি তে জাস্ট ঢুকে যাবে। সাজানোপল্লি তো ধরো মেন একটাই রাস্তা আছে, সাজানোপল্লি থেকে ঢুকে যাবে, ঢুকে গিয়ে প্রথম ডান দিকে একটা রাস্তা পাবে, তো প্রথম ডান দিকে রাস্তায় যাবে না, তারপর একটা ডান দিকে রাস্তা পাবে, তো সেখান থেকে ডাইরেক্ট চলে আসবে। এটা এই রাস্তাটা তোমরা সবাই জানো হাইরোডের দিকে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ যে মুক্তাঙ্গন দুর্গা মন্দির, এটা কিন্তু তোমার সাজানোপল্লিতে রয়েছে। এই মুক্তাঙ্গন দুর্গা মন্দিরের ঠিক এখানে, এখানে একটা ফ্যাসিলিটিস দেখে নাও, মানে ওরা কতটা খাবারের মানে কাস্টমারদেরকে কতটা ভালোবাসে সেটা দেখে নাও। তুমি এখানে জল নিতে, তোমার মগও আছে, তুমি মগে জল নিতে চাও, আর এখানে কিন্তু তুমি হাতে জল নিতে চাও। এখানে কোনো ড্রেন নেই, এটা সব থেকে বড়ো জিনিস, নাহলে সব কী হয়, মাছিগুলো ড্রেনে বসে এবং ড্রেনের থেকে মাছি বসে চপে সেই জিনিসটা তোমরা খাও, অখাদ্যগুলো নিয়ে পেটের সমস্যায় ভুগো। এখানে খাবার কিন্তু খুব হাইজিন, এবং বুঝতে পারছো দেখো ধুলো নেই একটাও, এখানে আমি যদি ধুলো দেখাই তুমি কোনো ধুলো পাবে না, কোনো ধুলো নেই, পরিষ্কার মোছামুছি করে। আর কাকুর বাড়ির সামনেই, তো তোমরা কিন্তু অবশ্যই এখানে আসবে। এবং এখানে কাকু কী কী পাওয়া যায়? এখানে পাওয়া যায় ডিমের চপ পাওয়া যায়, তারপরে আপনার ওই মোচার চপ পাওয়া যায়, ভেজিটেবল পাওয়া যায়, সয়াবিনের চপ পাওয়া যায়, যে কোনো জিনিসের দাম মার্কেটে যেমনই তুমি এমনি চপ কিনছো, এখানে সর্ষের তেলে চপের দামও সেই তাই, ঠিক আছে। তো ওগুলা মানে দারুণ মানে ইয়ে করে, বুঝতে পারছো, দেখো এখানে কোনো ধুলো টুলো নেই। তুমি এখানে রাস্তাতে যত খাবার খাবে, তুমি স্ট্রিট ফুডে আমি তো বলবো যে না খাওয়াই ভালো, সেখানে ধুলোতে সব ভর্তি। দেখো এখানে কোনো ধুলো নেই, কিছুদিন হয়েছে জাস্ট দোকানটা সেট আপ হয়েছে, এদিক থেকে যদি হাওয়া না আসে সেদিকে ব্যবস্থা করে দিয়েছে। এবং মানুষের জন্য ওরা সত্যি খুব ভাবে, বুঝেছো তো, মানে অনেকে কি করে টাকাটা ভাবে যে কত টাকা পাবো আজকে, এক কাস্টমার কাস্টমার ভাবে না, ওরা কাস্টমার মানে ভাবে যে টাকা। তো ওরা সত্যি কিন্তু মানে সেটার দিকে নজর রাখে। এখানে তুমি বেগনি পেয়ে যাবে, ঠিক আছে, বেগনি পেতে গেলে বেগনি, কুমড়োর বেগনি যদি চাও তাহলে কুমড়োর বেগনি, যা চাইবে তুমি সকালবেলাতে টিফিন তাই পাবে। তা আমার মনে হয় যে সকালবেলায় টিফিনটা আমাদের হেলদি করা উচিত, আনহেলদি খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত। অবশ্যই আসবে, স্যালাডও আছে দেখতে পাচ্ছ এখানে, তো খুব হাইজিন মেনটেন করে খাবারগুলো, এবং খুব মোছে, যখন একটু ধুলো বসে যায় তখন ওরা মুছে পরে ক্লিন করে দেয় পুরোপুরি। এখানে চাও পেয়ে যাবে তুমি, তো সকালবেলাতে নাস্তা করার পর তুমি চাও পেতে পারো। আর এদিকটা বিকেলবেলাতে ভিড় হয়ে থাকে, মানে ওরা জাস্ট কিছুদিন আগে সেট আপ করেছে, হ্যাঁ, তো এদিকটা গোটাটাই ভিড় হয়ে থাকে, এদিকেও বেশ কিছু কাস্টমার্স থাকে, এদিকেও বেশ কিছু কাস্টমার্স থাকে, ঠিক আছে। তো তুমি যেদিকে খুশি সেদিকে বসে যাও, সুন্দরভাবে হাত ধোও, হ্যাঁ, জলেরও ব্যবস্থা করে রাখো, জলের ব্যবস্থা এগুলো তুমি কোনো জায়গায় দেখতে পাবে না, কিন্তু তুমি শিরুতে যে কোনো জায়গায় যাও তুমি এরকম জল দেখতে পাবে না। দেখো এখানে জলের বোতলও রেখে দিয়েছে, যদি কেউ বোতলে জল খেতে চাই তো সেখান থেকে কিন্তু তোমার জল পান করতে পারবে। তো ভাবতে পারছো তো, মানে মানুষদেরকে জন্য এখনও কিন্তু সমাজে ভালো মানুষ আছে, ঠিক আছে। তো এসব জিনিসগুলো তোমরা এখান থেকে মোটামুটি পেয়ে যাবে, তো অবশ্যই আসবে, মাস্ট
ট্রাই করবে এখানে এসে, সবাইকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই ট্রাই করবে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ রোডটা, আমি আবারও বলে দিচ্ছি এখানে আসবে কীভাবে। তোমরা সাজানোপুর যে ঢুকে যাবে এবং সাজানোপুর থেকে যে মেন রোডটা চলে যাচ্ছে হাই রোডের দিকে, সেদিকে আসতে পারো। যাদের এদিকে বাড়ি তারা তো সুবিধাই হবে এদিকে আসতে, কোনো অসুবিধা পাবে না। দেখো কতটা ভালোভাবে ওরা, কতটা কেয়ার করে ওরা সার্ভ করছে, ঠিক আছে? আচ্ছা তরকারি দাও। আচ্ছা এবার দেখো যে খাবার খাওয়ার পর এক্সপ্রেশন দেখো যে কেমন টেস্ট হচ্ছে। একটু ট্রাই করো, পুরিটা ট্রাই করো, একটু হালকা মতন একটু ট্রাই করো। একদম গরম, বাহ। এখানে তুমি সঙ্গে সঙ্গে আগে থেকে কোনো জিনিস এখানে এরকমভাবে থাকবে না, ঠিক আছে? তুমি আসবে, তোমার যেমন ডিমান্ড থাকবে তুমি বলবে দাদাকে, সেই হিসাবে তোমাকে দেওয়া হবে। কেমন টেস্ট, কেমন এমনি করে বলছো নাকি একদম পারফেক্ট? সত্যি পারফেক্ট, তাই তো? সত্যি দারুণ, একদম মানে ঘরোয়া পুরোপুরি বলতে গেলে, ঠিক আছে? হ্যাঁ, এমন কিছু এখানে ইনগ্রেডিয়েন্টস দেওয়া থাকবে না যাতে কাস্টমারের ক্ষতি হয়, যাতে কাস্টমার খেয়ে শান্তিতে থাকতে পারে, তো তুমি সেরকম পাবে। সেটা আমরা ভেবেছি আজকে যে তারাপীঠ যাচ্ছি, কিন্তু আজকে নাস্তাটা আমরা এখানেই করব, তাই সকাল সকাল এখানেই বসে আমরা। বেগনি সাইজটা দেখো, আমার মুখের সাইজের বেগনি। সর্ষের তেলে ভাজা বেগনি, অসম বলতে গেলে, দারুণ লাগছে। তুমি বেগনি খাচ্ছ, কেমন বেগনি? দারুণ দারুণ। ফেসবুকে সার্চ করবো ফুচুর বাবু ব্লগ, সার্চ কর। তোমাদেরকে বলছি যে দেখো এখানে সরকারের মানে যে যে নিয়ম সে বা আইন যেটা, সেটা কিন্তু তারা খুবই মেনটেন করে। তুমি যদি একটা চপ খাও তো তোমাকে একটা শাল পাতাতে বা কাগজের পাতা, এই যে দেখতে পাচ্ছ যে যে কাগজের পাতা, দেখাই তোমাদেরকে, এই কাগজের যে পাতা দেখতে পাচ্ছ, তো তোমাদেরকে কিন্তু এই কাগজের পাতাতেই কিন্তু দেওয়া হবে। এবং মুড়ি দিয়ে দেওয়া হয় এখানে, কিন্তু কোনো রকম থার্মোকল বা কোনো রকম প্লাস্টিক জাতীয় কিন্তু এখানে কিন্তু ইউজ করা হয় না। খাচ্ছে তো এদিক ওদিকে কিন্তু জিনিস ফেলছে না, এখানে রাখার জায়গা আছে, তো ওখানে রাখার জায়গা আছে এবং তার সঙ্গে সঙ্গে এদিকেও একটা রাখার জায়গা রয়েছে। তো এখানে ওরা ফেলে দেয় এবং পরবর্তী ক্ষেত্রে এগুলো নিয়ে ওরা অন্য কোনো একটা জায়গায়, যেখানে তোমার কাবারখানা বলতে গেলে, তো সেখানে তোমার ওরা ফেলে দিয়ে চলে আসে। তো খুব সুন্দর ওদের পদ্ধতি, মানে খুব ভালো লাগলো এটা দেখে পড়ে। এবং মানে এবং সব থেকে ব্যাপার কী জিনিস জানো তো, একটা দোকান করতে গেলে মানুষের ব্যবহারটা দরকার, তো ওদের ব্যবহার যে এতটাই অমায়িক এবং খুব পোলাইট, ঠিক আছে? কোনো রকম রুড বিহেভ নেই। তুমি একটা ভিড়ের মধ্যে তুমি যদি কিছু বলছো, একটা চপ লাগবে বা কিছু লাগবে, তো তোমাকে অনেক সময় অনেক দোকানদার কী করে কি মানে তোমাকে কেয়ার করে না, মানে ঠিক আছে এরকম একটা ব্যাপার, ঠিক আছে আমার তো কাস্টমার আসতে থাকে, কিন্তু তুমি যদি বলো যে একটা চপ লাগবে, হ্যাঁ দাদা বলুন, এরকম করে বেশ দিচ্ছি, দাঁড়ান একটু দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি, এরকমভাবে ওদের মানে এতটাই পোলাইট বলতে গেলে। অবশ্যই কিন্তু এখানে আসবে, মাস্ট ভিজিট করবে। এবং বলতে গেলে কি, এই সমস্ত মানুষদেরকে আমরা চাই বলতে গেলে, তাই না? কারণ এরা আমাদের কথা আসল ভাবে, অবশ্যই আসবে এখানে।